আমরা এখন আছি খুব পপুলার একটা স্ট্রিট ফুড কার্ডে কাপুস কুপুস, এটা একটু ট্রাই করব। কি অবস্থা সবার? তো আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের স্ট্রিট ফুডের জন্য বেস্ট যে লোকেশনটা, যেখানে আসলে চট্টগ্রামের পপুলার সব স্ট্রিট ফুডের ফুড কার্ডগুলো পেয়ে যাবেন, চট্টগ্রামের আগ্রাবাদের সাবদার আলী রোডে। তো এই ভিডিওটি তৈরি করার মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে, যারা স্ট্রিট ফুড লাইক করেন তাদেরকে এই প্লেসটার সাথে পরিচয় করিয়ে দেবো এবং কিছু ফুড কার্ট থেকে তাদের ফুডগুলো ট্রাই করে দেখবো এবং জানার চেষ্টা করবো এখানে ফুডের প্রাইসগুলো কীরকম। তো ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটি আপনার জন্যই এত দূর থেকে আমি তৈরি করতে এসেছি। তো ড্রিমস প্ল্যানারে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো যারা স্ট্রিট ফুড লাভার আছেন তাদের জন্যই আসলে আজকের ভিডিওটি বানানো। আমরা এখন আছি খুব পপুলার একটা স্ট্রিট ফুড কার্ডে, এটা হচ্ছে কাপুস কুপুস। চট্টগ্রামে যে ফুড রিভিউ গ্রুপসগুলো আছে ওখানে কিন্তু এই ফুড কার্ডের অনেক ভালো ভালো রিভিউ দেখেছি। কাপুস কুপুস এক প্রকার লাইন ধরে খাওয়ার মতো অবস্থা। প্রচুর যারা স্ট্রিট ফুড লাভার আছেন তারা কিন্তু প্রচুর এখানে সামনে এসে, এটা আসলে অনেক ফেমাস একটা ফুড কার্ড। একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, চট্টগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, স্ট্রিট ফুড লাভারদের কাছে যেন এই ভিডিওটি ছড়িয়ে পড়ে। এটা বেশি ভালো লাগে নামের কারণে, নামটা শুনলেই অন্যরকম একটা ফিলিংস আছে। কি রকম নামটা? চিড়িয়ানরা অলওয়েজ যখন ভালো করে খায় বা বেশি খায় তখন এটা বলে কাপুস কুপুস, মানে কুপুস করে খায়, নামটা এইটাতে মজা। আপনাদের সবচেয়ে বেস্ট আইটেম কোনটা এখানে? আমাদের এখানে যদি বার্গারের ক্ষেত্রে বলে তাহলে বার্গারের ক্ষেত্রে আমাদের বেস্ট হচ্ছে বারবিকিউ বুস্টার প্রিমিয়ামের ক্ষেত্রে। এটা আমাদের নিউ আইটেমের মধ্যে আপনার মিট বক্স এনেছি, মিট বক্সগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড বারবিকিউ নাগা প্রিমিয়াম মিট বক্স ট্রাই করতে পারেন, তারপরে ভাজিটা আছে। আচ্ছা এখানে মোমোস দেখেছিলাম। আচ্ছা এটা 5 পিস না? এটা এটা কত? 150। এখানে শুধু সস দিবেন? আজকে আমরা যেহেতু সবগুলো স্ট্রিট ফুডের একসাথে ট্রাই করবো, তো আমরা কাপুস কুপুস থেকে ট্রাই করছি মোমোসটা। তো এখন আরেকটা পপুলার ফুড কার্ট থেকে ফুড ট্রাই করবো। সেফের ফুড কার্টটা কিন্তু খুব ডেকোরেশন করা, এটা রিসেন্টলি খুবই ফুড গ্রুপসগুলোতে খুব এটা নিয়ে এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে। সো আমরা দেখি এখানে কিন্তু তাদের অনেকগুলো ফুড আইটেম দেখা যাচ্ছে। আচ্ছা ভাই এটা কি এই আপনাদের এই ফুড আইটেমটা? ওভেন বেক পাস্তা, বেক পাস্তা। আচ্ছা আর তারপরে যে একটা দেখতে পাচ্ছি এটা ফায়ার পাস্তা, এটাও বেক পাস্তা। কত? 160। আর এটা কত মটকাটা? 190। তো ওদের মিট বক্সগুলো অনেক, না তাদের এখন সবচেয়ে পপুলার হচ্ছে এই মটকাটা। সো আমরা আজকে এটা ট্রাই করবো। আমাকে এই এই মটকাটা দিবেন। তাদের যে ফুড আইটেমগুলো সেগুলোর প্রাইসগুলো একটু জানি। আমরা তাদের বেশ কয়েকটা বার্গার আইটেম দেখতে পাচ্ছি। স্টার নবাবি বার্গার 210 করে, লাভাটা হচ্ছে এটা 180, আর চিজ চিকেন বার্গার 100 করে। এটা কি 100 করে? এটা না, এটা 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 তিনটা ভেরিয়েশন আছে। এটা রেগুলার কালারের মধ্যে একটা গ্রিন কালার আর এবং পিঙ্ক কালারের আছে। ওকে তিনটা সেম 100 টাকা। আর আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি হচ্ছে মোমোসগুলো, কয়েক প্রকারের মোমোস দেখতে পাচ্ছি। আপনাদের তো গ্রিন কালারের মোমোস আছে না? মিনি বার্গার দেখতে পাচ্ছি কিছু 50 টাকা করে, হামটিং বার্গার 80 টাকা, ক্রিসপি চিকেন 70 টাকা। বাট আমরা আজকে তাদের ফুডও ট্রাই করি, দেখি তাদের ফুডগুলো আসলে কীরকম। তো এটা হচ্ছে কি ছিল? এটা রেডি, এটা রেডি হতে প্রায় অনেক সময় লেগেছে লুকিং। দেখি একটু ট্রাই করে দেখি দেখি আসলে বিষয়টা কীরকম। এটা এটা পুরো ইয়া হয়ে গেছে, মানে লেয়ারটা এটার লুকিংয়ের সাথে টেস্টটাও কিন্তু খুব ভালো, আর কোয়ান্টিটি অনেক বেশি। আমরা একটা মটকা নিয়ে দুজন খাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে দুইটা নাম। আমরা 4 পিস অর্ডার করেছি। তো আসিফ আমরা এটা একটু ট্রাই করবো, তুমি ট্রাই করে দেখো।
তো খাওয়ার যে সিস্টেমটা সেটা দেখতে পাচ্ছেন, টিস্যু নিতে হবে, তারপর তাদের কালারফুল কিছু মোমোস দেখেছি, কয়েক ফ্লেভারের মোমোস ছিল। এটা গরম, এটা মনে হয় চিলি সস। সো অনেস্ট রিভিউ যদি দিই, আমার কাছে এই মোমোসটা এভারেস্ট লেগেছে। এটা যে খুব গরম ছিল সেটা না, একটু মিডিয়াম, বাট গুড ফ্লেভার, একটা ফ্রেশ ফুড সেটা কিন্তু বোঝা যাচ্ছে। একটা মোমোস যদি আপনি খেতে চান তাহলে হচ্ছে 30 টাকা, অনেকগুলো প্যাকেজ করা আছে, 5 পিস 150 টাকা। তো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন একটা করে। হালিম হালিমগুলো তো লুকিং গুড। সো সামনের যে ফুড কার্টগুলার ফুড খেতে খেতে এরা অলমোস্ট ডান। আর এটা এটা ছিল আমার সবচেয়ে মানে এটাতে খাওয়ার ইচ্ছা ছিল খুবই, যেহেতু এটা ফুড গ্রুপগুলোতে এদের যে কাবাব এবং স্পাইসি বিফ এবং চিকেন ফুডগুলো ছিল, প্রসেস ফুডগুলো ছিল, সেগুলো কিন্তু খুবই খুবই ফেমাস। তো আজকে তাদের শেষ আর খাওয়া হয়নি, সো নেক্সট টাইম এসে এদের এই ফুডটা ট্রাই করব। বাট আপনাদের প্রাইজের লিস্টটা একটু দেখাই। বিফ কাবাব 100 টাকা, লুচি 50 টাকা, সিদ্ধ রুটি 6 টাকা, চিকেন কাবাব 80 টাকা। দেখুন লিস্টটাই দেখুন। তো চা না গেলে তো হচ্ছে না, অনেক কিছু ট্রাই করা হচ্ছে। সো এটা ভাই এটার নামটা তো পড়তে পারছি না, চা ঘাড়া না আরে। সো চা ঘাড়ার আপনাদের ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, আজকে কাবাবও খেতে পারিনি। সো নেক্সট টাইম আবার আসছি, চা এবং কাবাব সবগুলাই ট্রাই করা হবে। ওকে, যারা এতক্ষণ ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।